প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর মাঝখানে যে সবাই চলে আসছি, এই যে দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে, আমাকে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা এই যে দেখো, কেউ কি কিছু বলবা নাকি? বলতে পারো, এটা কোনো সমস্যা নাই, ভিডিওতে সবারই দেখা যেতেছে। আসলে মূলত পাখি শিকার করা হচ্ছে টার্গেট, তাই না? এই যে এই বাটালটা কি তোমরা বানাইছো? এটা কি দিয়ে বানাইছো? আচ্ছা, একটু কাছে নিয়ে এসো, আমরা ক্যামেরায় দেখাই দিই। এই যে দেখুন, এই বাটালটা দিয়ে কি সুন্দর করে পাখি শিকার করে। এটা রাবার দিয়ে, তারপরে এই যে এখানে যে গাছের একটা ডান্ডি, তাই না? গাছের ডান্ডি, এখানে এটা হলো কি, কাপড়, কাপড়ের ফিতা, না ব্যাগের ফিতা, আর গুলতি হিসেবে এই যে ইটের খন্ড, দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটা দিয়ে আসলে পাখি শিকার করা হবে। তো কি পাখি বেশি করে? গুগু। আচ্ছা, কখনোই মারছো নাকি বক বা সারস? ওই দিন আসতেছি, দেখি যে ওই মধুপুরের ওই সাইডে, তাও মনে করো যে 30-40টার কম না, এত বড় বড় সারস বিলের মধ্যে এক জায়গায়। আমি চিন্তা করলাম যে কেউ যদি মারতে পারতো, মারে খিচি দেবে না বলে। হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে মারবো? মানে মারবো না, খাওয়ালাবো না। তাহলে আজকে গুগো পাইছো? এমনি মানে কিরকম পাওয়া যায় সারাদিনে? তাহলে তো তোমরা কি প্রায় দিনই বেরো? হঠাৎ হঠাৎ কিন্তু যেদিন বেরো ওই দিন একটা দুইটা হইলেই চলে যায়। অবশ্য ঠিক আছে, কালকে কোন দেখে না ছিল উঠছি গেছো গা, গেছো কেমনে হাইতে গেছো নাকি ধ্যান গাড়িতে? হাইতে তো ভালো দুধ, পরে আবার আসো। হ্যাঁ হ্যাঁ, পরে হেঁটে কি জীবিত থাকে দুইটাই করে পালাইছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, একটা দুটা পাখি পাওয়া গেলে যদি খাওয়া যায় তাহলে তো আর সমস্যা নেই। প্রতিদিন তো মুরগি খেতে ভাল লাগে না, তাই না? একটা ঠিক আছে। তাহলে তোমার নাম কি? মিনাস। মিনাল, ও এই যে মিনাল আছে এখানে, দাদুর কাকার ছেলে। মিনাল কি স্কুলে যাও? ওকে, এই এই স্কুলে, প্রাইমারি স্কুলে। এই যে আমরা আসা, এই যে মিনালকে দেখি, এই যে বেশি নড়াচড়া করলে কিন্তু ভিডিওতে ওই নড়াচড়াই এসে পড়বো ভিডিও। এটা আমাদের টিঙ্কু ভাই, দেখা যাচ্ছে টিঙ্কু ভাই, সে দৌড়ে দৌড়তে ফার্স্ট হয়, কেউ তাকে হারাতে পারে। কেমনে ফার্স্ট হয়, কেমনে ফার্স্ট হয়, মানে এটা আগায় গিয়ে পরে দৌড় দেয়, আগে থেকে আগানো থাকে না? আউট আছে না, তাহলে তো অনেক চালাক। তাহলে কেউ যদি একবার শেষ মাথায় দাঁড়ায় থাকে তাহলে তো খালি দড়ি ছুঁয়েই ফার্স্ট হবো, তাই না? ঠিক আছে, তো এখানে এই যে একজন হাসিতে ব্যস্ত, দুজন হাসতে হাসতে শেষ। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিব, তারপর আমরা দেখি যে ভিডিওটা আসলে কেমন আসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনস্টাবক্সের সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ইন্টারেস্টিং। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে একজনের চোখ টিপে দিচ্ছে, দেখেন সেটাও দেখা যায়। তো কোনো সমস্যা নাই, যা কিছু আছে সব কিছুই ভিডিওতে আসবে। আল্লাহ হাফেজ।